এখন আমরা ব্যাকরণের যে অংশটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য বলো বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বলো, এই অংশটুকু খুবই 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 গুরুত্বপূর্ণ। তুমি প্রশ্ন ব্যাংক খুলে দেখো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ব্যাংক খুলে দেখো, প্রতি বছরই ঢাকা ইউনিভার্সিটি বলো, জাহাঙ্গীরনগর বলো, বিউপি, জগন্নাথ, রাজশাহী, চিটাগাং বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয়ে দেখবা যে প্রতি বছরই বানানের নিয়ম থেকে অর্থাৎ বানান শুদ্ধিকরণ থেকে একটি প্রশ্ন এসেছে যে নিচের কোনটি সঠিক বানান। তাই বাংলা বানানের নিয়ম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই নিয়মগুলো জানা। তো আমি এখানে তোমাদের মোট 14টি নিয়ম শেখাবো বাংলা বানানের নিয়ম, এবং এগুলো আমি বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করেছি। এই বই থেকে একটা কালেক্ট করেছি, ওই বই থেকে একটা কালেক্ট করেছি, স্যারদের লেকচার থেকে কালেক্ট করেছি। যেমন আমি যে কোচিং সেন্টারে ক্লাস করতাম, তো মানে পিপাসু নিয়েছিলাম, সেখানে আমি বাংলা বানানের নিয়ম থেকে যতগুলো মানে আমি এখানে যে কটা নিয়ম দেখছ এগুলো থেকে আমি খুব একটা মানে হেল্প পাইনি। আমি আমার পরীক্ষার সময় আমি এগুলো যে আমি কালেকশন করি, যেগুলো হচ্ছে আমার এই যে নিয়মগুলো, এগুলো থেকে আমি প্রচুর হেল্প মানে আমার খুব সুবিধা হয় বাংলা বানানগুলো বুঝতে শিখতে। এবং তোমাকে আমি বলি যে বাংলা বানানের নিয়ম তো আমরা শিখবই, আমি তোমাদের তাছাড়াও আমি তোমাদের এটা আমি সাজেস্ট করব যে যেমন আমরা সন্ধি প্র্যাকটিস করব না প্রতিদিন, প্রতিদিনই প্রায় চেষ্টা করব সন্ধি প্র্যাকটিস করার বিরোচন অংশের সাথে, যে আমরা যেমন বাগধারা, তারপর হচ্ছে এক কথায় প্রকাশ, এগুলো মুখস্থ করব, তেমনই এগুলো প্র্যাকটিস করে করে আমাদের মুখস্থ হবে। ঠিক তেমনই বাংলা বানানগুলো, শুদ্ধ বানানগুলো তোমরা প্র্যাকটিস করে করে মুখস্থ রাখবে। যেমন বলি, আমি বলি, আমি এই যে এখানে দেখো, এই এখানে প্রায় মোট যেগুলো দাগানো দেখছো এগুলো সব বানানই আমার সেই সময় মুখস্থ করা। তো আমি প্রায় ধরো এই 100টার উপরে আমি বানান মুখস্থ করি, এর বাহিরে আমি যাইতে পারি না, কারণ আমি এক মাস আগে শুরু করি। আমার বিউপির পরীক্ষা বলো, জাহাঙ্গীরনগর পরীক্ষা বলো, তার এক মাস আগে আমি মানে জাহাঙ্গীরনগর পরীক্ষার আমি এক মাস আগে এগুলো প্র্যাকটিস করা শুরু করি। তো তার মধ্যে আমি 100টার বেশি একটু বানান আমি মুখস্থ করতে পারি, এবং তারপরে আমি আগে না, যেহেতু আমার সময় নেই মানে এখন তো আমার রিভিশন দিতে হবে, তো আমি এই বানানগুলো একদম রিভিশন দিই, খুবই ভালোভাবে রিভিশন দিই, এবং সাথে সাথে আমি বাংলা বানানের এই নিয়মগুলো খুব ভালোভাবে আয়ত্ত করে নিই। কিন্তু কিন্তু এখানে একটা প্রশ্ন কথা আছে যে এই বাংলা বানানের নিয়ম তুমি শিখছো, এটা তোমার খুবই কাজে লাগবে আমি বলতেছি, কিন্তু তুমি দেখবা কিছু বানান আছে বা কিছু শব্দের বানান আছে যেগুলো এই বাংলা বানানের নিয়মগুলো মানছে না, মেনে চলছে না। কারণ কি? কারণ ওই শব্দের আসল বানানটাই হলো তোমার যে বানানটা এখানে দেখা যাচ্ছে। যেমন তুমি আমি তোমাকে একটা উদাহরণ দিই, এই যে এখানে ধরো আমি দুইটা বানান লিখবো, পাঞ্জাবি আর পাঞ্জাবি। দেখো দুই বানানের মধ্যে এখন আমাদের কনফিউশন হচ্ছে না যে কোন বানানটা সঠিক, আমার একবার মনে হচ্ছে এই বানানটা সঠিক, একবার মনে হচ্ছে এই বানানটি সঠিক, এরকম হওয়া যাবে না। আমার প্রথমে মনে হতো যে এই পাঞ্জাবির এই বানানটি সঠিক, কিন্তু আসলে পাঞ্জাবির এই বানানটি সঠিক, আমাদের পাঞ্জাবির এই বানানটি আমাদের সঠিক। তো এইরকম অনেক বানানই আছে যেগুলো এই বাংলা বানানের নিয়মগুলো মানে না, কারণ তাদের এই শব্দগুলোর বানানই হলো ওটা। এই জন্য তোমার এগুলো বানান প্র্যাকটিস করতে হবে, আমি এমনি প্র্যাকটিস করতে বলতেছি না, দেখো এগুলো বানানগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। দেখবা যে এগুলো এই যে নত্ব সত্ত্ব বিধান, এই যে মূর্ধন্য ষ, এই যে মূর্ধন্য ষ যে আমরা ব্যবহার নত্ব সত্ত্ব বিধানে, এই যে এগুলো দেখবা যে মূর্ধন্য ষ কেন, যে মূর্ধন্যরও ব্যবহার এবং মূর্ধন্য ষর ব্যবহার, এগুলোও দেখবা যে অনেক সময় দেখবা যে বাংলা কিছু বানানে মিলতেছে না, কারণ সেই বানানগুলোর আসল বানানি বা সেই শব্দগুলোর আসল বানানি হলো ওইটা, শুদ্ধ বানানি হলো ওইটা, এই সেই বানানগুলো শুদ্ধ বানানি হলো সেই ওই বানানগুলো। তাই তোমাদের এগুলো একটু প্র্যাকটিস করে করে মুখস্থ করতে হবে। আমি করেছিলাম কি, এই যে 100টার উপরে এরকম প্র্যাকটিস করেছিলাম যতদূর পারি, করার পরে এই 100টা তো আমার মুখস্থ, 100টার বেশি আমার মুখস্থ, সাথে সাথে বাংলা বানানের নিয়মগুলো আমি আয়ত্ত করেছিলাম। সত্যি কথা, আমার পরীক্ষায় আমি প্রতিটা এই যে জাহাঙ্গীরনগর বলো, বিউপি বলো, বেগম রোকেয়া বলো, এই তিন জায়গায় আমি পরীক্ষা দিয়েছি, এই তিন জায়গায় আমি প্রতি জায়গাতে আমি বাংলা শুদ্ধকরণ পাই, কোন বানানটি এর মধ্যে হচ্ছে সঠিক, তো
তো আমি সব জায়গাতে এরকম, এই যে আমার তো 100টা কমন, এই 100টা তো আমি জানি, এবং বাদ বাকিগুলো আমি এই যে বাংলা বানানের নিয়ম তো আমার জানা আছে, এটাতে আমি অ্যাপ্লাই করে সঠিক অ্যান্সার করে এসেছি। তো আমরা অনেক আলোচনা করা হলো, তো তোমরা এই বইটা ফলো করতে পারো। এই বইটা আমি আমি সৌমিত্র শেখর স্যারের বইয়ের পরে, আমাদের ক্লাস 9-10-এর বইয়ের পরে এই বইটা ফলো করতাম। এটা আমাকে আমার অন্যান্য নোটগুলো বানানোর ক্ষেত্রে অনেক হেল্প করেছে, এবং আমি এই বইটা ফলো করতাম। এটা হচ্ছে আমার ইউসিসি, আমি যেখানে ক্লাস নিই সেখানকার আমাদের অনেক সিনিয়র একটা লেকচারার, তার নাম হলো নিয়ামুল স্যার, তার এই বইটি, এই বইটা তোমার ফলো করতে পারো যদি চাও। আমি ইয়ে করছি না, ওটা আমি আমি ফলো করতাম তাই বললাম। তো বাংলা বানানের নিয়ম তো অনেক কথাই বলা হলো, এখন সরাসরি বাংলা বানানের নিয়মে আসা যায়।